এতটাই ভালো, নর্মাল ঘুরতে বেরোনোও ভালো লাগছে। তুমি তো দুটো শোন, আলো নয় থাকে, রোদ বলে আলো হলো ব্যাপার, ছায়াতেও আলো থাকে, ব্যাপারটা ওই হলো। তাহলে এই রাস্তাটা আসলে যে অনেকটা ট্রাফিকটা কম থাকে, মানে খরচপুর রোড হলে তো অনেক সিগনাল থাকে, এখানে সিগনাল অনেক কম থাকে, অনেক ইজিলি যাওয়া যায়। মানে সেম জিনিস আমাকে খরচপুর রোডে করতে হলে মানে অ্যাটলিস্ট 10-15 মিনিট এক্সট্রা লাগবে। মানে এই দু একটাই সিগনাল আছে, কিন্তু বেশিরভাগ সময় মানে সিগনাল খুব কম পড়ে। যদি আজকে ওই ওই গড়িয়াহাটের দিয়ে আসছিলাম যখন, তখন কিন্তু ওই রাস্তায় সিগন্যাল বেশি আমরা পাই না, একদম সব সিগন্যাল ওপেন ছিল, অন্য দিন হলে সব সিগন্যালে পড়তো। হ্যাঁ, প্রত্যেকটা সিগন্যাল ফেলে গেছে। আরে চিনতে পারছি না, কিনে যাবো ওটা কোনো ব্যাপার নেই, রোজ আসি। পাহাড়ে না, পাহাড়ে তোর এরকম টার্ন নিতে সুবিধা হয়। কেন বলবি, পাহাড়ে হচ্ছে তোর ভিতরে ইয়ে থাকে তো, মানে স্লোপ করা থাকে, যেদিকে তুই টার্ন নিবি সেই দিকটা স্লোপ করা থাকে পাহাড়ে, ওই জন্য সুন্দর লাগে এই টার্নগুলো নিতে। আমাদের এখানে তো স্লোপ থাকে না, না তো ব্যাপারটা কি স্টেপ রাস্তায় যে ইয়ে করলে অনেক সময় কি টাকা পিস্টে স্কিপ করে যায়, বেশি বেশি স্পিডটাকে স্কিপ করে যায়। ওই জন্য ইভেন যেগুলো রেস করতেও হয়, রেসিংয়ে যেগুলো ইউজ হয় সেগুলোতে কিন্তু স্লোপ করা থাকে, তাহলে তো অত স্পিডে ওরা টার্ন নিয়ে যাবে। আমরা এত খেয়ে ফেলেছি, এত খেয়ে ফেলেছি, মানে দরকারের তুলনায় অনেকটাই বেশি খেয়ে ফেলেছি, যে যার জন্য এখন একটু আমরা হাঁটছি। তো অসুস্থতা আবার কমলে তারপর আবার আমরা এগিয়ে যাব, মানে আমাদের কাজ এখন একটু বাকি আছে। এখন বিকেল হয়ে যাচ্ছে, মোটামুটি হয়ে গেছে বলা যেতে পারে। কটা বাজে এখন?
পৌনে চারটে মতো বাজে, তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা, রোদটা পড়ে যাচ্ছে তো এই আর কি। চলো তারপরে আবার বাইকে উঠে কথা বলছি। তো আমরা আবার বাইকে উঠে গেছি, যেমনটা বললাম হাঁটাহাঁটি হলো একটু, তো আমরা যে কাজে এসেছিলাম এখানে এসেছিলাম মোর সুপার মার্কেটে, তো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে গেছি, এবারে বাড়ির দিকে যাই। চলো খেতে না, প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে এখন আর এনার্জি দিচ্ছে না। মানে আমি তো লাস্টে খেতে পারছিলাম, মানে খুব কষ্ট হচ্ছিল, লঙ্কাও ছিল, মানে মকটেল স্পাইসি ছিল, বেশ ভালো ছিল। আমার বেস্ট হয়েছে স্যালাডটা, বেস্ট লেগেছে স্যালাডটা, বেস্ট ছিল। এই যে আমরা এখন ক্রস করছি নাকতলা উদয়ন সঙ্গে, যেখানে পুজোটা হয় সেখানে, মানে সেই কবে পুজো গেছে। হ্যাঁ এখন হচ্ছে প্যান্ডেলটা এখন পুরোপুরিভাবে খুললো, ওরা অনেকদিন ছিল। তো আমরা এখানে মানে একটু ভিতর দিয়ে যাচ্ছি, শর্ট রাস্তা, একটু ঘোরা হয়, এটা ট্রাফিক থাকে না, একভাবে চালানো যায়। আর তারপর তুই যেখানে নামবি সেখানে যাচ্ছি, বৈষ্ণব কথাও বলে একটা, বৈষ্ণব কথাও বলে বলে তো আমি করতে পারি বলছি তো এই পর্যন্তই, দেখে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করো, আর সাপোর্ট তো অবশ্যই করবে। খুব ভালো দেখো সবাই, আর শীতটা খুব ভালো করে এনজয় করো। বাই।